দর্শক, কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখন পাবদা মাছের চাষ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। কারণটা, পাবদা মাছের বাজার মূল্যটাই রয়েছে ভালো পাচ্ছে কৃষকরা, এ কারণে দিনের পর দিন পাবদা মাছের চাহিদা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দর্শক, আমরা এই প্রতিবেদনে জানাবো কতটুকু জমিতে পাবদা মাছ করা যায় এবং কিভাবে পুনঃ উৎপাদন করা যায় এবং কিভাবে বাজারজাত করতে হয় এবং শুরু থেকে কিভাবে বাচ্চাগুলো, পাবদা মাছের বাচ্চাগুলো মূলত লালন পালন করা হয় এবং কতদিন লালন পালন করা হয়, কতটুকু ওজন হয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি। দর্শক, আর কথা নাই, তাহলে চলে যাই পাবদা মাছের পুকুরে। বাজারে পাবদা মাছের চাহিদা থাকায় ও এই মাছের বাজার মূল্য বেশি থাকায় দিন দিন পাবদা মাছের চাষ বেড়েই চলেছে। নিচে পাবদা মাছের পুকুর প্রস্তুতি জানানো হলো। পাবদা মাছের রেণুর চাষের নার্সারি পুকুরের আয়তন 15-20 শতক হতে হবে। এই মাছের রেণু চাষের জন্য পুকুরের গভীরতা 2.5-3 ফুট হতে হবে। রেণু চাষের পূর্বে পুকুরের সব আগাছা পরিষ্কার করতে হবে। পাবদা মাছের রেণু চাষের জন্য কমপক্ষে 8 ঘন্টা রোদ থাকে এমন পুকুর নির্বাচন করতে হবে। যে পুকুরে পাবদা মাছের রেণু চাষ হবে সেই পুকুরের পানিতে কোনো অ্যামোনিয়া থাকতে পারবে না। পাবদা রেণু চাষের পুকুরের পানিতে পিএইচ 7.5-8.5-এর মধ্যে থাকতে হবে। রেণু চাষের পুকুরের পানি ঘোলা বা পানিতে কোনো ধরনের শ্যাওলা থাকতে পারবে না। পাবদা মাছের রেণু চাষের শুরুতেই পুকুরের পানি সেচে কমপক্ষে 7 দিন শুকিয়ে নিতে হবে, আর কাদার পরিমাণ বেশি হলে তুলে ফেলতে হবে। প্রতি শতকে 1 কেজি চুন দিয়ে হালকা একটা নিড়ানি দিয়ে দিতে হবে। চুন দেওয়ার 3 দিন পর পুকুরের পানি প্রবেশ করাতে হবে। আগে থেকে 24 ঘন্টা পানিতে ভেজানো 100 গ্রাম সরিষার খৈল, 50 গ্রাম চিটাগুড়ের মিশ্রণটি রোদ থাকাকালীন প্রয়োগ করতে হবে। এর 3 দিন পর শতকে 1 কেজি ময়দা পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে। পুকুরের চারিপাশে নেটিং করতে হবে। তারপরে বিভিন্ন পোকা দমনের জন্য শতকে 8 মিলি করে সুমিথিয়ন প্রয়োগ করতে হবে। সুমিথিয়ন দেওয়ার 24-30 ঘন্টা পর শতকে 40-50 গ্রাম করে পাবদা রেণু মজুত করতে হবে। 100 গ্রাম রেণুর জন্য দৈনিক খাবার 1-5 দিন পর্যন্ত 100 গ্রাম ময়দা, 2টি সিদ্ধ ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে 3 বেলা ভাগ করে খাওয়াতে হবে। 6-10 দিন পর্যন্ত 150 গ্রাম 40% প্রোটিন সমৃদ্ধ নার্সারি ফিড সকাল ও সন্ধ্যা ভাগ করে খাওয়াতে হবে। 11-15 দিন পর্যন্ত 200 গ্রাম নার্সারি ফিড সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে। 16-22 দিন পর্যন্ত 350 গ্রাম নার্সারি ফিড সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে। 23-30 দিন পর্যন্ত 500 গ্রাম নার্সারি ফিড সকাল অথবা সন্ধ্যায় ভাগ করে খাওয়াতে হবে। উপরিক্ত পদ্ধতি অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে প্রতি 100 গ্রাম রেণু থেকে 10-12 হাজার পোনা উৎপাদন করা সম্ভব হবে। দর্শক, আমাদের প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে এবং পাবদা মাছ কেউ যদি চাষ করতে চান, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা পাবদা মাছ সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আর কথা নাই, তাহলে দেখা হবে অন্য এক সময় অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সবার জন্য শুভকামনা।